44 বছরে এবারই প্রথম ঘটল এমন ঘটনা। খুব একটা তফাৎ নেই দিন ও রাতের তাপমাত্রায়। এর অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন বলছে আবহাওয়া অধিদপ্তর। নতুন করে শৈত্যপ্রবাহ শুরুর খবরও দিলেন দপ্তর কর্তারা। শিউলি স্বপ্নমের প্রতিবেদন। চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.5 ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বনিম্ন তাপমাত্রার এ রেকর্ড গত কয়েক বছরের তুলনায় এখনও কম। 2018 সালেও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 2.6 ডিগ্রি সেলসিয়াস। তারপরও এবছর শীতের তীব্রতা বেশি থাকার জন্য জলবায়ু পরিবর্তনজনিত কারণকেই দায়ী করছেন গবেষকরা। তারা বলছেন, বৃষ্টিপাত কম হওয়ায় এবার মধ্যরাত থেকে পরের দিন দুপুর কিংবা কখনো কখনো দিনভর কুয়াশাচ্ছন্ন ছিল প্রকৃতি, ফলে সূর্যের আলো ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারেনি। 7 জানুয়ারি ঢাকায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 15.4 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাওয়া এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রার কাছাকাছি থাকায় শীত অনুভূতি বেশি হচ্ছে বলে জানান আবহাওয়াবিদরা। দুই তাপমাত্রার পার্থক্য বহুলাংশে কম থাকার কারণে গত 44 বছরের মধ্যে দিনের তাপমাত্রার এই রকম অবনমন ঘটেনি। এইবার প্রি মনসুন এবং মনসুন পিরিয়ডে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার কারণে এই সয়েল ময়েশ্চারের যোগান মাটিতে কম ছিল, ফলে দিনের সর্বোচ্চ যে তাপমাত্রা তা অনেকটা নিচে নেমে এসেছিলো, প্রায় সর্বনিম্ন তাপমাত্রার কাছাকাছি চলে এসেছিল, ফলে আমরা শীতের অনুভূতির তীব্রতা দেখলাম। কিশোরগঞ্জ, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, দিনাজপুর, শ্রীমঙ্গল সহ আশপাশের বিভিন্ন জেলায় আগামী 3-7 দিন পর্যন্ত আবারও শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। যেখানে তাপমাত্রা 8-10 ডিগ্রি সেলসিয়াস আছে সেগুলোর কিছুটা অবনমন হতে পারে এবং এইসব জেলার পার্শ্ববর্তী জেলায় এই মৃদু ধরনের তাপমাত্রা বিস্তার লাভ করতে পারে। তবে মৃদু এই শৈত্যপ্রবাহ কখনো কখনো 21-23 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানান আবহাওয়াবিদরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।